চলে এসেছে আজকে বাবার সাথে, কিন্তু কোনো আজকে কোনো ব্লগিং না, এটা কোনো অফিসিয়াল ব্লগিং না, ভাইয়ের আজকে বার্থডে আর ওর বাবারই কিন্তু সে আমন্ত্রণ ক্যাটারার যেখানে বারবার যায় এবং বারবার ডাকে, এবং আজকে ভাইয়ের জন্মদিনে চলে এসেছে, ওদের বাড়িতে জমিয়ে খাওয়া দাওয়া করবো, উইশ করছি যাতে জীবনে অনেক বড় হতে পারে, উন্নতি করতে পারে এবং ভালো মানুষ হতে পারে। যাওয়া যাক নাকি? হ্যাঁ চলো। তো নিয়ে এলাম এসেই শুরুতেই কাবাব, দুই রকমের কাবাব, হরিয়ালি কাবাব আর টিক্কা কাবাব। নিয়ে দেবাটি অনুষ্ঠান তো সেই কাবাবের ঠিক আছে নরম তুল তুলে স্পাইসি ছিল ওটা বেশ, আর টিক্কা কাবাব নিয়ে এলাম প্লেট। আমি তো আছি, সঙ্গে সমীরও আছে আর সঙ্গে বিট্টু আছে, তিনজনে আজকে জমিয়ে ফেলতে হবে একদম। চলো, অনেক আইটেম আছে আজকে, বেশি আইটেম নেবো না, হালকার উপরে খাবো, মানে ভাত আর সাথে নিয়ে নিচ্ছি ভেটকি পাতুরি। ভেটকি পাতুরি দেখি কেমন, তাই না বলো? সাদা ভাব ধরে ঠিক আছে ভাই। আমন্ত্রণ ক্যাটারারের আপনারা, আমি এর আগে চারবার গেছি, এনাদের কুকরা হচ্ছে লাজাবাব, আর বিরিয়ানি তো সেই কালিম ভাই এসেছে এখানে। আমন্ত্রণ ক্যাটারের প্রত্যেকটা অকেশনে কালিমরা থাকে। সেই দাদা বৌদির বিরিয়ানি, মানে দাদা বৌদির স্টাইলে বিরিয়ানি, কারণ স্বয়ং কালিম দাই রান্না করছে। ব্যাস একটা আলু, ব্যাস সাথে নিয়ে নিচ্ছি মেথি চিকেন, বেশি নিয়ে নিই আজকে, দু পিস মাটন। জিলাপি মাছ গরম গরম, গরম গরম জিলাপি লাগবেই লাগবে। সেই মাটন একদম নরম দাদা, একদম নরম, সব মেথি চিকেন দুর্দম দেওয়া নিয়েছে, একটা নিয়ে আসি নিয়ে আসো। সেই বিরিয়ানি খেতে গেলে না বেশি কথা বলাই মুশকিল, না কন্টিনিউ দাবে পুরো একদম, হাত বেঁধে রাখাই যাচ্ছে না। না শেষ করিস তো আমন্ত্রণে, আমন্ত্রণে তো আমরা আপ্লুত পুরো। তো খাওয়াটা স্টার্ট করে দিয়েছি, আমি নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানি, কোনো কথা হবে না দাদা, আমন্ত্রণ কাটার বিরিয়ানি মানে দাদাবাদের বিরিয়ানি, তো এটা নিয়ে কোনো ডাউট নেই। সাথে পান্তুয়া, আই মিন পোটাটো, হালকা করে ভেঙে নিতে হবে, ধোঁয়া উঠছে শীতের রাতে ঘামছি, তবুও এই বিরিয়ানি ছাড়া যাবে না। আর সাথে ধাদিনা ধাদিনা হচ্ছে, আমাদের এই চ্যানেলের ভিডিওটা যে কী ধাদিনা ধাদিনা হবে সেটা জানি না, তবে এই ধাদিনা ধাদিনা আমরা শেষ করি। আগুন পুরো কড়া, আসলে প্রত্যেক আমাদের দেখছে ম্যাটার, ওয়েন মাটন ইয়ার ডোন্ট কেয়ার, ইংলিশ অনবদ্য লাগছে খেতে, আলু দিয়ে চটকে হালকা করে ঠেকা লাগছে, কোনো ব্যাপার না, তবে এই মাটন বিরিয়ানি খেলে আদার সব কিছু ভুলে যাবে। আপনাদের যে কোনো অনুষ্ঠানে এগুলো আমন্ত্রণ ক্যাটারার যদি বিরিয়ানি রান্না করেন, বছর বছর ইয়াদ রাখবে আপনাদের। কী রিক্স যে মটন খাচ্ছে সেটা আমি জানি, এই ভাইও খাচ্ছে। ভাই কেমন লাগছে, এদিকে আসো, কেমন লাগছে, কী নিচ্ছো তুমি এখন?
দই নিছো কেমন লাগে খাওয়া দাওয়া আমন্ত্রণ কার্ডে খুব ভালো খুব ভালো ভাইরে ভালো লেগেছে তো ফাটাফাটি কেমন লাগছে দাদা ভালো লাগছে বিরিয়ানিটা কেমন লেগেছে বিরিয়ানি খুব সুন্দর সবার রিভিউ কিন্তু ভালো অবশ্যই আমাদের ভালোই হবে চুমু হ্যাঁ তো ভাড়া শেষ করি অনেক রাত হয়েছে বেশ কিছু বাকি নেই এবার হচ্ছে লাইভ জিলিপি কাউন্টার মানে জিলিপি এখানে ফ্রাই হচ্ছে লাইভ জিলিপি কাউন্টার ভাজা হচ্ছে আর সরাসরি কেশর রসে চুবানো হচ্ছে একদম গরম গরম জিলিপি খাবারের শেষে পুরো কেশরি ফ্লেভার আমার জাফরানি ফ্লেভার রাবড়ি ও রাবড়িটা কে দেখো দাদা সাথে আছে গোলাপ জামুন আমন্ত্রণ কাটারের ছেলে ইনভাইটেশন এসে দুর্দান্ত কাটলো আমন্ত্রণ কাটারের কন্ট্যাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়েই রাখবো আপনাদের কোনো অনুষ্ঠান হলে ইনাদের সাথে যোগাযোগ করতে পারেন দুর্দান্ত পরিবেশন করে দুর্দান্ত মানুষকে হ্যাপি রাখে খাবার থেকে শুরু করে সব রকম আসুন আমাদের কাটারে এখানে আমাদের এখানে খুব ভালো লাগে বাই বাই।